আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস, আর কিছুক্ষণ তারপরেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি। পূর্ব বর্ধমান নদিয়া, পশ্চিম বর্ধমান বাঁকুড়া কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে ভারী বৃষ্টি, সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি রয়েছে, প্রবলভাবে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30-40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে, সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্ব বর্ধমান নদিয়া, পশ্চিম বর্ধমান বাঁকুড়া বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা, সব জেলাতেই 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বজ্রপাতের আশঙ্কার জন্য বাড়ির বাইরে প্রয়োজন ছাড়া বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি রয়েছে হুগলিতেও। বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সঙ্গে বৃষ্টির সতর্কতা হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর। আগামী 24 ঘন্টায় মূলত মেঘলাই থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জায়গার আকাশ। এই আবহে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব ভারতে গত 31 মে বর্ষা যেখানে দাঁড়িয়েছে এখনো সেখানেই আছে। বাংলার বর্ষা সীমা থমকে ইসলামপুরে, তবে বাংলা ইসলামপুর থেকে এবার বর্ষা সীমা দক্ষিণ দিকে এগোতে পারে বলে জানিয়েছে মৌসুম ভবন। গত মে মাসেই নির্ধারিত সময়ের প্রায় 10 দিন আগেই উত্তরবঙ্গে প্রবেশ করেছিল বর্ষা। এর জেরে প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছে উত্তরবঙ্গ, ডুবে গিয়েছে তিস্তা বাজার সংলগ্ন এলাকা সহ বহু রাস্তাঘাট। তবে দক্ষিণবঙ্গে খটখটে রোদ, অস্বস্তিকর গরম, তবে শীঘ্রই দক্ষিণবঙ্গের সেই আবহাওয়ার পরিবর্তন আসতে চলেছে বলে জানিয়ে দিল আইএমডি। আইএমডি জানিয়েছে আগামী 2-3 দিনের মধ্যে ফের দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু অগ্রসর হতে শুরু করবে, সেই সময় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করবে বর্ষা। এদিকে পূর্বাভাস অনুযায়ী 20 জুন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সঙ্গে দক্ষিণবঙ্গের প্রতি জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে বিভিন্ন জায়গায়। দক্ষিণের সব জায়গাতেই জারি থাকবে হলুদ অ্যালার্ট। অন্যদিকে আবহাওয়ার অন্য রিপোর্টে আবার সতর্কতা জারি করা হচ্ছে, যে হাতে আর মাত্র 2-3 ঘন্টা, তারপরেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিতে ভিজবে 3টি জেলা। আগামী 2-3 ঘন্টায় জেলায় বেশ কয়েকটি জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে 30-40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে, এ সপ্তাহেই বর্ষা ঢুকতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই, পশ্চিমের জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি হবে, সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে। আজও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে সকাল থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস, আর কিছুক্ষণ তারপরেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি। পূর্ব বর্ধমান নদিয়া, পশ্চিম বর্ধমান বাঁকুড়া কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে ভারী বৃষ্টি, সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি রয়েছে, প্রবলভাবে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30-40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে, সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্ব বর্ধমান নদিয়া, পশ্চিম বর্ধমান বাঁকুড়া বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা, সব জেলাতেই 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো